বাংলার বছরের শেষ দশ দিন অর্থাৎ চৈত্র মাসের 20-30 তারিখ পর্যন্ত 1428 সালের এস নামের জাতক জাতিকাদের কেমন যাবে, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। আর কয়েকটা দিন পরেই আসছে বাংলার নতুন বছর 1429। আর এই 1428 সালের যে লাস্ট 10টি দিন কেমন যাবে, আশা করি এই ভিডিও দেখলে আপনারা অতি অবশ্যই জানতে পারবেন আপনাদের ভাগ্যফল। মাত্র 10 দিন বাকি রয়েছে বাংলার বছর, যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু অর্থাৎ দন্তেস্ব বা তালব্যস্ব দিয়ে শুরু, তাদের বছরের এই 10টি দিন কেমন যাবে বা 10টি দিন কেমন কাটানো উচিত এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আজকে আমাদের। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশান বেলটি অন করবেন। আর যারা ইতিমধ্যে আমাদের সহযোগিতা করেছেন, সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি মাসেই রয়েছে আমাদের জীবনে উত্থান এবং পতন, কিন্তু কোনো মাসে যদি অধিক উত্থান হয় আমরা বলি ভালো, আবার কোনো মাসে যদি অধিক পতন হয় তাহলে আমাদের অবশ্যই সচেতন হতে হয়। এই বছরের শেষ 10টি দিন কেমন যাবে, সাধারণত এস নামের জাতক জাতিকারা যারা আস্তিক অর্থাৎ ভগবানের প্রতি বিশ্বাস করেন তাদের সবসময় ভালো যায়, কিন্তু সব সময় তো সমান ভালো যাবে না। সেই হিসেবে নিরীক্ষে বছরের শেষ 10টি দিন অতি অবশ্যই আপনাদের একটু সংযতভাবেই কাটাতে হবে। এই সময় খরচার পরিমাণ অধিক বাড়বে এবং আয়ের পরিমাণ সেইভাবে বৃদ্ধি না পাওয়ার জন্য একটি অসঙ্গতি দেখা দেবে। সেই কারণে অতি অবশ্যই কড়া হাতে আপনি চেষ্টা করুন যাতে আপনাদের ইনকাম এবং ব্যয়, আয় এবং ব্যয় ঠিক থাকে। খরচা প্রয়োজনীয় জিনিসে অবশ্যই করতে হবে, কিন্তু তাই বলে অতিরিক্ত খরচা করলে পরবর্তীকালে আপনি অবশ্যই বিপদে পড়বেন। এই সময় অতি অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশের নাম স্মরণ করে সকালে ঘুম থেকে উঠবেন, আপনার সকল প্রকারের আর্থিক উন্নতিতে সহায়তা হবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা প্রত্যেক দিন অতি অবশ্যই ঘুম থেকে ওঠার পরেই মা লক্ষ্মী এবং গণেশজির নাম স্মরণ করবেন, প্রণাম করবেন, সারাদিনে অতি অবশ্যই অন্তত একবার ধূপধুনো দেখাবেন, এটাই হচ্ছে মূল বক্তব্য। তবে মনে রাখবেন এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনারা যা চাইবেন তাই করতে পারেন। আপনি যদি প্রকৃত পরিশ্রমী হন আর্থিক উন্নতি অবশ্যই হবে, অর্থ আপনার কাছে অবশ্যই আসবে। তবে এমনটা নয় বৃষ্টির মতো ঝরে পড়বে, আপনাকে আপনার পরিশ্রম দিয়ে তা অর্জন করে নিতে হবে। তবে খরচার পরিমাণও কিন্তু হু হু করে বাড়বে, অনেকেই আশা করি বুঝতে পাচ্ছেন। তাই খরচার দিকটা সচেতন না হলে অর্থ উপার্জন আপনি যতই করুন না কেন কোনোভাবেই আপনি টাকা দেখতে পাবেন না। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনাদের এই জায়গাটার প্রতি অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে। আর এই 10 দিন অতি অবশ্যই পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার বজায় রাখুন, ঝগড়াঝাটি দূরে রাখুন এবং প্রত্যেক দিন ঘর দোর পরিষ্কার রাখুন, কারণ চৈত্র মাসে মা লক্ষ্মী অবশ্যই আমাদের বাড়িতে আসে। চৈত্র মাস, বৈশাখ মাস মা লক্ষ্মীর মাস, মা লক্ষ্মীকে পুজো করলে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হয়ে থাকেন। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, পরবর্তীকালে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখার জন্যে আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন।
নমস্কার, আগামী সময় আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাংলার বছরের শেষ দশ দিন অর্থাৎ চৈত্র মাসের 20-30 তারিখ পর্যন্ত 1428 সালের এস নামের জাতক জাতিকাদের কেমন যাবে, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। আর কয়েকটা দিন পরেই আসছে বাংলার নতুন বছর 1429। আর এই 1428 সালের যে লাস্ট 10টি দিন কেমন যাবে, আশা করি এই ভিডিও দেখলে আপনারা অতি অবশ্যই জানতে পারবেন আপনাদের ভাগ্যফল। মাত্র 10 দিন বাকি রয়েছে বাংলার বছর, যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু অর্থাৎ দন্তেস্য বা তালব্যস্য দিয়ে শুরু, তাদের বছরের এই 10টি দিন কেমন যাবে বা 10টি দিন কেমন কাটানো উচিত, এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আজকে আমাদের। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশান বেলটি অন করবেন। আর যারা ইতিমধ্যে আমাদের সহযোগিতা করেছেন, সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি মাসেই রয়েছে আমাদের জীবনে উত্থান এবং পতন, কিন্তু কোনো মাসে যদি অধিক উত্থান হয় আমরা বলি ভালো, আবার কোনো মাসে যদি অধিক পতন হয় তাহলে আমাদের অবশ্যই সচেতন হতে হয়। এই বছরের শেষ 10টি দিন কেমন যাবে, সাধারণত এস নামের জাতক জাতিকারা যারা আস্তিক অর্থাৎ ভগবানের প্রতি বিশ্বাস করেন তাদের সবসময় ভালো যায়, কিন্তু সব সময় তো সমান ভালো যাবে না। সেই হিসেবে নিরীক্ষে বছরের শেষ 10টি দিন অতি অবশ্যই আপনাদের একটু সংযতভাবেই কাটাতে হবে। এই সময় খরচার পরিমাণ অধিক বাড়বে এবং আয়ের পরিমাণ সেইভাবে বৃদ্ধি না পাওয়ার জন্য একটি অসঙ্গতি দেখা দেবে। সেই কারণে অতি অবশ্যই কড়া হাতে আপনি চেষ্টা করুন যাতে আপনাদের ইনকাম এবং ব্যয়, আয় এবং ব্যয় ঠিক থাকে। খরচা প্রয়োজনীয় জিনিসে অবশ্যই করতে হবে, কিন্তু তাই বলে অতিরিক্ত খরচা করলে পরবর্তীকালে আপনি অবশ্যই বিপদে পড়বেন। এই সময় অতি অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশের